প্রথমে ওনার হিসেব টিসেব যিনি রাখেন তিনি পৌঁছে যান তারপরে উনি দপ্তরে পৌঁছেছিলেন যাই না হিসেব রক্ষককে দিয়ে পাঠিয়ে কিছু বোঝার চেষ্টা হয়েছিল কিনা এবং তারপরে উনি যেতে বাধ্য হয়েছিলেন কিনা কিন্তু উনি পরে গিয়েছিলেন তারপর কি হলো প্রায় পাঁচ ঘন্টা প্রায় পাঁচ ঘন্টা উনি দপ্তরে ছিলেন তারপর বেরিয়ে আসেন মনে একটা কৌতূহল জন্মাচ্ছিল বসিয়ে রেখে ছেড়ে দেওয়া হয়েছে রেখে না কি করে সেটা বলতে পারবো না মানে পাঁচ ঘন্টা উনি ছিলেন দপ্তরে তারপর ছেড়ে দেওয়া হয় ছেড়ে দেওয়ার পরে উনি যখন বের হচ্ছিলেন তখন কি বলেছেন মিডিয়ার সামনে আমি দর্শক আপনাদেরকে খানিকটা শোনাবো ক্যামেরাটা সুব্রত ছবি করো

किसका था ऐसा लगता है आपका ठीक था क्यों एकदम पूरा अच्छा था ऐसा आपने कुछ अच्छा अरे की कर छे दाड़ा खेल चल रहा है

কথা বলেন আর কি তারপর চলে যান উনি বললেন যে ডকুমেন্ট চা হয়েছিল একটা ডকুমেন্টের কথা উনি বললেন ওটা দিয়ে দিয়েছি আর ওই কোঅপারেট করে খুশি ওনারাও ঠিক করে কোঅপারেট করেছেন আমিও করেছি সব খুশি আর বেশি কিছু বলা যাবে না তদন্তের বিষয় বলে উনি চলে গেলেন দুর্নীতির ব্যাপারে উনি আর কি কিছু জানেন না যেটা আর কি বলার চেষ্টা হলো এই একটা ডকুমেন্ট দিতে পাঁচ ঘন্টা বসে থাকতে হয় ইডি দপ্তরে পাঁচ ঘন্টা প্রায় ওখানে ছিলেন আসলে কিন্তু কি হয় দপ্তরে কে জানে আমরা তো তো যে ভূমিকা সেটাতেও আমরা খুব একটা সন্তুষ্ট হতে পারছি না এতো মেগা সিরিয়াল চলছে তো চলছেই চলছে তো চলছেই এখনো তদন্ত চলছে এই রেশন দুর্নীতি কাণ্ডে ঋতুপর্ণা সেনগুপ্তকে কবে ডাকা হয়েছিল উনি মাঝখানে এলেন না ওনার সিনেমা আসছে কাজে ব্যস্ত এইসব বলে টলে উনি কাটালেন এদিকে সব প্রমোশন যে ব্যাপারগুলো আছে সেগুলো সব করলেন উনি আসছিলেন না দপ্তরে উনি বলেছিলেন সময় চেয়েছিলেন সময় দিয়েছিল এডি তারপর উনি এসছেন এসে বললেন এই আর কি ওনারা যা বলেছেন যা চেয়েছেন দিয়েছি আমিও কোঅপারেট করে খুশি ওনারাও কোঅপারেট মানে ভালোভাবে করেছেন এবং আমি যে সাহায্য করেছি তারাও মোটামুটি সন্তুষ্ট যেটা আর কি চেষ্টা হয়েছে ঠিক এইভাবেই আমরা দেবকেও কথা বলতে শুনেছিলাম আরো যারা মানে এই ধরনের হেভি ওয়েট সেলিব্রিটি তাদেরকেও এই মানে কথা বলতে শুনি শুনেছি আর কি আর যারা জেলবন্দি রয়েছেন তারাও বলছিলেন তারা আর কি মানে ওইভাবে সুযোগটা পাননি আর কি হয়ে গেছেন কিন্তু অ্যারেস্ট বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি ওই যান ঘন্টা কাটিয়ে চলে আসেন তারপর কারো কারো ক্ষেত্রে বিষয়টা দেখি সব ভুলে যাওয়া ব্যাপার হয়ে যায় আর ডাকে না আবার কখনো কখনো কাউকে কাউকে ডাকে এই হচ্ছে সেন্ট্রাল এজেন্সির তদন্তের যে ধারা সেটা ফলে এই যে ডাক হয়েছে ডকুমেন্ট জমা দিয়ে চলে গেলেন আদৌ আর ওনাকে কখনো ডাকা হবে কিনা বা এই এই লিঙ্ক ধরে কোনো ব্যবস্থা নেওয়া হবে কিনা এ বলা খুব মুশকিল দেবের বিরুদ্ধে যে ধরনের অভিযোগ সামনে এসছিল এবং কিছু ডকুমেন্টও আমরা সামনে দেখতে পেয়েছিলাম তারপরেও তো দেব যেভাবে নিজেকে বলে বেড়ান বা দেবের ব্যাপারে অন্যরা যেভাবে প্রচার করে বেড়ান এবং দেবের বিরুদ্ধে সত্যিই সেরকম কোনো অ্যাকশন হয়নি এবং আরো আরো অভিনেতা অভিনেত্রীদের বিষয়ে আপনারা শুনেছেন ওই আর কি কখনো ডাক কখনো আবার কখনো কখনো কিছু টাকা পয়সা ফেরত নিয়ে ছেড়ে দেওয়া হয় মানে যে চুরি করে চুরির টাকা ফেরত দিলে সত্যিই সব দোষ মকুব হয়ে যায় কিনা না কিন্তু দেখেছি এরকম হয়েছে ফেরত দিয়ে দিয়েছেন ব্যস্তাদের বিরুদ্ধে কোনো এইসবের ব্যাপার আমরা দেখে থাকি ফলে ঋতুপর্ণা সেনগুপ্তের বিষয়েও কি হবে শেষ পর্যন্ত বা কিবা পেলো বা কিবা পেলো না সেন্ট্রাল এজেন্সি যেটা এখনই বলা সম্ভব নয় কিন্তু উনি পাঁচ ঘন্টা পরে বেরিয়ে আমিও খুশি ওনারাও খুশি 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 করে চলে গেলেন যেন ওখানে সিনেমার স্ক্রিপ্ট পড়ে শোনানো হচ্ছিল আর কি যে স্ক্রিপ্টটা পড়ে আপনি সন্তুষ্ট তো খুশি তো অভিনয় হবে তো কোনো সমস্যা নেই তো জানে এইভাবে বলে তোলে ইনিও বলেছেন যে না না ঠিক আছে আমি পুরো খুশি স্ক্রিপ্ট একেবারে দারুণ দারুণ রোমান্টিক সিনেমা হবে বা ভালো সিনেমা হবে আর যেন ইডি যেন ওই ডিরেক্টর আর কি ইডি ডিরেক্টর তো তারা আর কি মানে স্ক্রিপ্ট করে শুনিয়েছেন অফিসাররা যেহেতু অভিনেত্রী সন্তুষ্ট যে এই স্ক্রিপ্টে ভালো সিনেমা করতে পারবো বা করব ফলে ডিরেক্টর হিসেবে তারাও খুশি মানে ওই টাইপের লাগছে বিষয়টা যেভাবে বাইরে বেরিয়ে এসে খুশি খুশি কোঅপারেটের ব্যাপারটা যেরকম বলার চেষ্টা করেছেন যেন ওখানে তদন্ত নয় যেন সিনেমার স্ক্রিপ্ট পড়ে মানে স্ক্রিপ্ট পড়ে শোনানো হচ্ছিল মানে এমনভাবে ব্যাখ্যা করা হলো বাইরে বেরিয়ে এসে যাই হোক যেহেতু আমরা ভিতরে ছিলাম না সেহেতু আমরা বলতে পারবো না আমরা জাস্ট ওনাদের যা ল্যাঙ্গুয়েজ বডি ল্যাঙ্গুয়েজ এইসব দেখে যেটুকু যা আন্দাজ করতে পারছি বা যে প্রশ্ন জাগছে মনে সেগুলি আপনাদের সামনে রাখলাম দর্শক যদি আপনাদের এ নিয়ে কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে